ফইরার বাপ ও হো জড়া ফইরার বাপ ও জড়া ফইরার বাপ একদিন বুঝিবা জড়া একদিন বুঝিবা একদিন বুঝিবা জনপ্রিয় এমন অসংখ্য চাটগায়া গানের স্রষ্টা সৈয়দ মহিউদ্দিন যিনি চট্টগ্রামের অনেক গুণী শিল্পীরও ওস্তাদ চট্টগ্রামের সঙ্গীত জগতের কিংবদন্তি সেই সৈয়দ মহিউদ্দিন এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিন দফা স্ট্রোক করে নগরের ষোলকবহর মির্জাপুলের বাসায় শয্যাশয়ী কেবলই অপলক দৃষ্টিতে নির্বাক তাকিয়ে আছেন। 2015 সালে 4 ডিসেম্বর চট্টগ্রামের ডিসি হিলে এক অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেদিন তিনি ক্রেস্ট ও সনদ নিয়ে মঞ্চ ত্যাগ করার সময় পা পিছলে পড়ে হাত পা ভেঙে ফেলেন। তারপর থেকেই রোগভোগের দিন শুরু চিরকুমার এই শিল্পীর। আধুনিক গানের ডামাঢোলে যখন চট্টগ্রামের আঞ্চলিক গান আকর্ষণ হারাতে বসেছিল, তখনই হাতে গোনা যে কজন গীতিকার সুরকার চট্টগ্রামের আঞ্চলিক গানকে আবারও প্রাণ দিয়েছেন, সৈয়দ মহিউদ্দিন তাদের একজন। হাজারেরও বেশি গানের স্রষ্টা সৈয়দ মহিউদ্দিনের কথা ও সুরে শেফালি শ্যামের বহু গান আজও দাগ কাটে শ্রোতাদের হৃদয়ে, হয়েছে কালজয়ী। কিন্তু সৈয়দ মহিউদ্দিন আজও পাননি কোনো রাষ্ট্রীয় পদক, এ নিয়ে আক্ষেপও নেই তার। তবে তার শিষ্যদের কেউ কেউ পেয়েছেন পদক। লোকসঙ্গীত গবেষক ও সাংবাদিক নাসির উদ্দিন হায়দার মনে করেন, এমন গুণী শিল্পীর জীবিত কালেই কদর হওয়া উচিত। আসলে আমাদের শুধু এটা চট্টগ্রামের না, সারা বাংলাদেশে একই অবস্থা। গুণী সঙ্গীতজ্ঞ যারা আছেন, গুণী মানুষজন যারা আছেন, তাদের মূল্যায়ন খুব মৃত্যুর আগে তেমন একটা হয় না। সরকারিভাবে যেমন হয় না, তেমনি আমাদের বেসরকারিভাবে বিত্তবান যারা আছেন, চাইলে তারাও এরকম একজন গুণী শিল্পীর পাশে দাঁড়াতে পারতেন। অনেকে দাঁড়িয়েছেন, কিন্তু আরও অনেকের দাঁড়ানোর সুযোগ ছিল। এটা আমাদের দুর্ভাগ্য, সৈয়দ মহিউদ্দিনের মতো একজন মানুষের, একজন সঙ্গীতজ্ঞের যথাযথ মূল্যায়ন হয়নি, হয়েছে বা কার। সৈয়দ মহিউদ্দিনের অসুস্থতার পর থেকে সার্বক্ষণিক পাশে আছেন তারই ছাত্র কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহের। তিনি বলেন, ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আজীবন সঙ্গীত সাধনায় মগ্ন এই সাধক বিয়েও করেননি। তবে আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই এবং কোনো এক অভিমানে টানা 55 বছর ঘর বাড়ি ছাড়ার বিষয়টি মানতে নারাজ সৈয়দ মহিউদ্দিনের মেজো বোনের ছেলে মোহাম্মদ হামিদ চৌধুরী। তিনি বলেন, ওনার নিজের ঘর বাড়ি আছে, আমরা আত্মীয় স্বজনরা আছি, উনি সবসময় একা থাকতে পছন্দ করেন, তাই বাড়িতেই যেতে চাইতেন না। অসংখ্য জনপ্রিয় মাঝ ভাণ্ডারি, আঞ্চলিক, আধুনিক ও দেশাত্মবোধক গানের গীতিকার, সুরকার এবং দেশের অনেক লিজেন্ড শিল্পীর গুরু সৈয়দ মহিউদ্দিন। হাসপাতালের বিছানায় নির্বাক এই গুণী গানের জনক হয়তো বলছেন, আমি বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার ফিরতে চাই গানের জগতে। ডেস্ক নিউজ, সি ভয়েস 24।